আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ফুল অটোমেটেড ফুয়েল স্টেশনের সফটওয়্যারটা শো করব। এতদিন আমরা যতগুলো ভিডিও আমাদের পেজ থেকে পাবলিশ করেছি তার ম্যাক্সিমামে কিন্তু ছিল সেমি অটোমেটেড। হ্যাঁ, আর আজকের এটা কিন্তু ফুল অটোমেটেড, দ্যাটস মিন আপনি ঘরে বসে থেকে আপনার ফুল স্টেশনের কার্যাবলী থেকে শুরু করে ইভেন ডিসপেন্সার ইউনিটগুলো কিন্তু আপনি ঘরে বসে থেকেই কন্ট্রোল করতে পারবেন। সো আমাদের এই সফটওয়্যারটা অলরেডি অনেকে দেখেছেন, তো যারা দেখেনি তাদের জন্য আবার প্রথম থেকে আমি ডিসক্রাইব করব। তো আমাদের এই যে অটোমেটেড সফটওয়্যার, এটা হচ্ছে বেসিক্যালি পস প্লাস অ্যাকাউন্টিং দুইটাই রয়েছে এটার মধ্যে। তো আমরা ম্যাক্সিমাম চাই কি, আচ্ছা ফুললি অটোমেটেড। হ্যাঁ, ফুয়েল স্টেশনে এখন পর্যন্ত ফুললি অটোমেটেড ওয়েব ভিউ ভার্সন প্লাস ঘর থেকে কন্ট্রোল করা যায়, তো এত অ্যাডভান্স সফটওয়্যার আমার মনে হয় না এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবল। তো আমাদের এই সফটওয়্যারে আপনি চাইলে আপনার ফুল স্টেশনটাকেই কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ এখান থেকে আপনি আপনার ডিসপেন্সার ইউনিট থেকে শুরু করে ট্যাঙ্ক, ইভেন আপনি কাকে তেল দিবেন কাকে দিবেন না সব কিছু কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ এর মাধ্যমে আপনি খুব সহজে একটা ফুল ডিজিটাল ফুয়েল স্টেশন বা পেট্রোল পাম্প এস্টাবলিশ করতে পারবেন। সো রাইট নাও আমরা যে এই সফটওয়্যারটা ডেভেলপ করতেছি, তো এটা আমরা সেবা গ্রিন ফিলিং স্টেশনের জন্য ক্রিয়েট করা হয়েছে। তো এখানে আমরা রাইট নাও এখন একটা টেস্ট পারপাসে আমাদের সফটওয়্যারটা অন করা হয়েছে, তাদের রিকোয়ারমেন্ট যা যা ছিল আমরা সেই অনুপাতে এখানে কন্ট্রোল প্লাস অটোমোশন দুইটা অ্যাড করেছি। ওকে, তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে হচ্ছে টোটাল অকটেন সেল, তারপর টোটাল ডিজেল সেল, টোটাল আজকে কয়টা ট্রানজ্যাকশন হয়েছে, টোটাল সেল কত টাকার, এই জিনিসটা অর্থাৎ একটা পসে যা যা থাকা দরকার তাইতে আমরা এখানে রেখেছি। ইভেন এখানে অকটেন ট্যাঙ্কের লেভেল কতটুকু আছে, কতটুকু তেল আছে, ডিজেল কতটুকু আছে, এটা দেওয়া আছে। তো যেহেতু আমরা এটা আর&ডি পর্যায়ে করেছি এবং টেস্ট পারপাসে করেছি, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা নজল এখানে আপনাকে দেখাবো। হ্যাঁ, এখানে আমরা অকটেনে একটা নজল দেখতেছি, অ্যান্ড এখানে দেখেন আনলক, দ্যাটস মিন আমি এই যে ইউনিটটা আছে বা ডিসপেন্সার ইউনিটটাকে শাট ডাউন করে রাখছি, বা যে কেউ চাইলেই এখন বাটন প্রেস করে তেল নিতে পারবে না। তো অনেক সময় ঠান্ডা বা শীতের সময় হয় কি, আপনাদের বড় বড় স্টেশন যাদের আছে অনেক দূরে যদি কোনো একটা ডিসপেন্সার ইউনিট থাকে, সেই ক্ষেত্রে হয়তো বা কুয়াশার জন্য সেটা নাও দেখতে পারেন, এই ক্ষেত্রে হয় কি তেল চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের এই সিস্টেম, এই সিস্টেমটা কী করবে, আপনি যখন এই জিনিসটাকে লক করে রাখবেন তখন কিন্তু যতই বাটন চাপ দেয় কাজ হবে না। সো এখন আমাদের এই ডিসপেন্সার ইউনিটটা কিন্তু লক অবস্থায় আছে, ঠিক আছে। আমি স্ট্যাটাস যদি দেখি লক, আমি যদি এখানে আনলকে ক্লিক করি তবে কিন্তু এটা আনলক হবে। তো সাপোজ আমার একজন ওয়ার্কার, সে আপনার দূরে কোথাও নজলের জন্য রিকোয়েস্ট দিবে বা নজলটা সে তুলে দিবে, তুলে তেল দিবে, এটা আমি বুঝবো কীভাবে? তো এটার জন্য আপনি চাইলে আইডি কার্ড সিস্টেম বা কার্ড সিস্টেম করতে পারেন, অথবা আমাদের আমরা যখন জানবো যে আমার ওইখানে একজন ওয়ার্কার আছে তখন আমরা সে যখন নজলটা তুলবে তখন আমার এখানে রিকোয়েস্ট আসবে, নজলটা তোলো তো। আচ্ছা, নজল যখন তুলবে তখন এখানে কিন্তু আমার কম্পিউটার কিন্তু একটা রিকোয়েস্ট চলে আসবে, ঠিক আছে, এখানে কি অথরাইজেশন রিকোয়েস্ট। এখন আমি যদি এখানে কনফার্ম করি তারপরেই কেবল সে কিন্তু তেল দিতে পারবে, আদারওয়াইজ সে কিন্তু যতই বাটন চাপাচাপি করুক কাজ করবে না। বাটনগুলো চাপ দাও তো, স্টার্টে ক্লিক করো তো। আচ্ছা, এই যে স্টার্ট স্টপ, কোনো বাটনই কাজ করবে না, হ্যাঁ পুরো সিস্টেমই লক হয়ে থাকবে। পুরো ডিসপেন্সার ইউনিটটি কিন্তু লক হয়ে থাকবে। তো আমি এখন এখানে কনফার্ম করব। হ্যাঁ, কনফার্ম করার পর এখানে একটু ওয়েট করতে হবে, দিন কিন্তু সে অ্যাক্সেস পাবে। তো এখন দেখেন ওপেন অ্যাক্সেস দিচ্ছে, হ্যাঁ ওই উপরে আমাকে নোটিফিকেশন দিচ্ছে যে নজল ওপেন। তো এখন তুমি স্টার্ট দিয়ে দাও একটা, হ্যাঁ 10 লিটার বা 15 লিটার দিয়ে দাও। তো সে কিন্তু এখন তেল দেওয়া শুরু করে দিচ্ছে, হ্যাঁ আমার নজল দিয়ে বা মিটারে উঠতেছে। তো আমি যদি আমার কম্পিউটার দিকে দেখি এখানে কিন্তু শো করতেছে, হ্যাঁ ফুয়েলিং স্টার্টিং, ওকে স্টার্টেড, ওকে ঠিক আছে। আমার ইভেন এখানে আমি কিন্তু মিটারটা দেখতে পারতেছি, ফুললি অটোমোশন কাকে বলে আমরা একটু এখানে দেখি আর কি, এটা কিন্তু টোটালি ওয়েব বেস, দ্যাটস ওয়াই আপনি কিন্তু ঘরে বসে থেকে ইভেন ফোনের মাধ্যমে কিন্তু আপনার পুরো পাম্প স্টেশনটাকে মনিটর করতে পারবেন। এখানে যে তেল যাচ্ছে আমরা কিন্তু এখানে নোটিস করতে পারছি, এখানে আমরা দেখছি যে তেল যাচ্ছে, আর এখানে কিন্তু মিটারে কতটুকু উঠছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ 6 লিটার চলে গেছে, 7 লিটার, তো ওইখানে যা উঠতেছে তাই কিন্তু এখানে আসবে। হ্যাঁ,
তো তুমি 10 লিটার করে স্টক করে দিতে পারো। তো এখানেও 10 লিটার করে দিচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, এখন নজল তুলে ফেলো, নজল তুলে ফেলো। ওকে, নজল তুলে ফেলা শেষ। আমার এখানে, আমার এখানে কিন্তু 10.2 আসছে। এখানে কি দেখেন, ফিলিং ডান। এখন এই যে এই জিনিসটা যে আসছে, এখন আমি এই টাকাটা রিসিভ করেছি কি করি নাই, এটাও কিন্তু ম্যাটার করে। যে আমার যারা ওয়ার্কার আছে তারা আমার কাছে এসে টাকা জমা দিবে, তারপর কিন্তু ক্যাশিয়ার এটা রিসিভ করবে। তো আমার যে 10 লিটারটা সেল হলো, 10 লিটারটা কিন্তু এখানে দেখেন অকটেন লাইভ সেলে এখানে কিন্তু চলে আসছে। 10 লিটার, নট ইভেন শুধুমাত্র 10 লিটার, আমার মিটার রিডিং কতটুকু আছে সেটাও কিন্তু আমি জানতে পারতেছি। এটা কিন্তু মিটার রিডিং। হ্যাঁ, তো এই নজল দিয়ে টোটাল কত লিটার সেল করা হয়েছে সেটা হচ্ছে মিটার রিডিং আমরা এখানে পাচ্ছি। তো এই যে পেন্টিং, একটা হচ্ছে ট্রানজাকশন রিকোয়েস্ট, কোন সময়ে এই তেলটা সেল করা হচ্ছে, সব কিছু কিন্তু আমার কাছে চলে আসছে। এখন আমি যখন টাকা পাবো আমার ওয়ার্কারদের থেকে বা যারা সার্ভিস দিচ্ছে তারা যখন আমাকে টাকাটা দিবে, তখন আমি সুন্দরভাবে এখানে রিসিভ বাটনটা ক্লিক করব। ওকে, তো পেমেন্ট রিসিভ সাকসেসফুল। তারপর এটা কিন্তু চলে যাবে, এটা আর থাকবে না। এটা কোথায় যাবে, এই যে নিচে চলে আসবে। হ্যাঁ, নিচে এখানে 10টা আছে, 10টার এখানে চলে আসবে। ওকে, তো আমার এখানে যতগুলো সেল আছে আমি যদি পোস্ট ওয়ালে ক্লিক করি, এগুলো সব রিসিভ হয়ে যাবে। হ্যাঁ, পেমেন্ট রিসিভ সাকসেসফুল। তো সবগুলো কিন্তু এখানে এই যে নিচে চলে আসছে, আমার যে লস দাস লাস্টে যেটা ছিল সেটাও এখানে চলে আসছে। অ্যান্ড পস অপারেটর কে ছিল, কে রিসিভ করছে, তার নামও কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি চাই আমি কিন্তু এটা প্রিন্ট আউটও করতে পারবো, ঠিক আছে। তো এটা বেসিক্যালি আমাদের ফুল অটোমেশন যে সিস্টেমটা আছে এটা একটা ওভারভিউ ছিল। তো শুধুমাত্র এতটুকু নয়, আরও অনেক কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন, যা যেই রকম নিড ওইভাবে আমরা আমাদের সফটওয়্যারটাকে কাস্টমাইজ করে দিই। ইভেন আমাদের ডিভাইসগুলো টোটালি ওয়্যারলেস, অর্থাৎ আপনার তারের কোনো ঝামেলা থাকতেছে না এক একটা ডিভাইসগুলো। তো এটা হচ্ছে আমাদের ডিভাইস। তো এই ডিভাইসগুলো আমরা আমাদের ডিসপেন্সার ইউনিটের সাথে অ্যাড করে, সো আমরা আমাদের বেসিক্যালি এখানে ডিসপেন্সার ইউনিট ইউজ করেছি রিয়েলটেকের, রিয়েলটেক ব্লু স্কাই রিয়েলটেকের যে ডিসপেন্সারটা আছে সেটা আমরা ব্যবহার করেছি। ওকে, তো আমরা আমাদের ডিসপেন্সার ইউনিটটাকে একটু ক্লোজ ভিউ দেখাই। এটা হচ্ছে আমাদের কিবোর্ড, এটা হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে মাদারবোর্ড ইউনিটটা। হ্যাঁ, তো এইখানে বাদবাকি যন্ত্রাংশগুলো রয়েছে। এখন যেহেতু আমাদের এই ডিভাইসটা ওয়্যারলেস, তো আমরা চাইলে আমাদের ডিভাইসের কি অবস্থা সেটাও কিন্তু দেখতে পারি। হ্যাঁ, তো এখানে বেসিক্যালি আমাদের ডিভাইসটা অনলাইন আসছে কি না অফলাইন আসছে সেটা দেখতে পাচ্ছি। টোটাল প্রাইস, টোটাল ডিটেল, এগুলো বেসিক্যালি মিটার রিডিং। হ্যাঁ, তো মিটারে কতটুকু তেল দেওয়া হয়েছে, মিটার রিডিং আমরা যেভাবে নেই, এখন কিন্তু আপনাকে বাটন চাপ দিয়ে মিটার রিডিং নিতে হবে না। হ্যাঁ, আপনি জাস্ট কম্পিউটার সামনে বসবেন, কম্পিউটার থেকে লিখে নিতে পারেন, অথবা আমাদের এই সিস্টেমটা কিন্তু টোটালি অটোমেটেড একটা রিপোর্ট আপনি চাইলেই অটোমেটিকলি জেনারেট করতে পারবেন, যে দিন শেষে শুরুতে কত ছিল শেষে কতটুকু। তো এই জিনিসটা আপনি চাইলে খুব সহজেই ইউজ করতে পারবেন বা আপনি জেনারেট করতে পারবেন। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুয়েলের রেট কত ছিল, রেট হচ্ছে আপনার 125 টাকা। হ্যাঁ, আমি যদি আবার চাই যে না আমি এটা লক করে দিব আমার ডিসপেন্সার ইউনিটটাকে বা তেলের যে মেশিনটা আছে এটাকে অফ করে দিব, আমরা কিন্তু এখানে লক করে দিলাম। এই যে লক করে দিছি, হ্যাঁ লক করে দিছি। আমি যদি এখানেও দেখি, এখানেও কিন্তু তাই দেখাচ্ছে, এখানেও লক দেখাচ্ছে। হ্যাঁ, লক। তো এখানে পুরো সিস্টেমটা কিন্তু আমরা লক করে দিছি। এখন ও যদি চায় ও কিন্তু অন করতে পারবে না, নজল অন করো তো। ওকে, এখানে নজল অন করে দেন, কাজ হচ্ছে না। আমার এখানে রিকোয়েস্ট আসছে, হ্যাঁ অথরাইজেশন রিকোয়েস্ট এখানে চলে আসছে। তুমি স্টার্ট বাটনে ক্লিক করে দেখো তো কাজ করে না। আচ্ছা, টোটালি কিন্তু এটা লক হয়ে গেছে, সব বাটন ক্লিক করো। তো কিছু কিছু বাটন কাজ করে বাট আপনি চাইলেও স্টার্ট করতে পারবেন না, স্টার্ট বাটনে ক্লিক করো তো। তো এটা দিয়ে আর কি তেল দেওয়ার পসিবল না, আমি যতক্ষণ না পর্যন্ত এখানে অথরাইজ করছি ততক্ষণ কিন্তু কোনোভাবেই সে তেল দিতে পারবে না। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।